ঈদ এবং চৈত্র মাসের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে সম্প্রতি শহর সোনামুড়া বাজার। একদিকে যেমন চলছে চৈত্র মাস, অন্যদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান। আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর 10 কিংবা 11 এপ্রিল নতুন চাঁদ দেখার সাথে সাথে পালিত হবে ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে একদিকে যেমন বাড়ি ঘরে শ্যামাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা, অন্যদিকে ঈদের জামাকাপড় কিনতে ভিড় জমাচ্ছেন বাজারে। সম্প্রতি শহর সোনামুড়ার ব্যবসায়ীরা বছরে 2টি উৎসবের জন্য অপেক্ষায় থাকে, একটি দুর্গাপুজো, অপরটি ঈদ। এই দুই উৎসবেই তারা মূলত ব্যবসা করে থাকে। গত কয়েক বছরের তুলনায় এবছর জমজমাট ব্যবসায়ীদের ব্যবসা। অন্যান্য বছর ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করলেও এবার কথা বলে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে বাজার, এবং অনলাইনে কেনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায়। ঈদ ফিতরে কাপড় কেনাকাটার পাশেই চাহিদা থাকে শ্যামাইয়েরও। বিভিন্ন দোকানের সামনে শ্যামাইয়ের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। কাপড়ের সাথে সাথে ভালো শ্যামাইও বিক্রি হচ্ছে বলে জানিয়েছে শ্যামাই বিক্রেতারা। ক্রেতারাও তাদের পরিবারের জন্য কেনাকাটায় ব্যস্ত। সব মিলিয়ে এবার জমজমাট ঈদ এবং চৈত্র মাসের বাজার। কেমন চলছে এবার ঈদের বাজার সোনামুড়া? এবার তো ভালো, মাশাআল্লাহ ঠিক আছে সবকিছু। গত কয়েক বছর থেকে ভালো তুলনা না? কয়েক বছর থেকে একটু ভালো। কি কেনাকাটা করলেন এখন পর্যন্ত? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।